স্পন্দন ব্যানার্জী। আমি ক্লাস সিক্সে অগ্রসন বয়েজ স্কুলে পড়ি। আমি ছোটবেলায় আমার মামা, আমার মা, আমার দিদার কাছে গান শিখি। 5 বছর বয়স থেকে আমি ইমন চক্রবর্তী, মানে যাকে আমি ইমন মাসি বলি, তার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত ও লোকগীতি শেখা শুরু করি। তারপরে যোজো দাদা, মানে সীমান্ত সরকারের কাছেও আমি শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করি, এবং আমাদের গুরুজি মানে সন্দীপ নাগ স্যারের কাছেও আমি শিখি। 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমাদের স্কুলে বিশাল করে পালিত হয়, আমরা তো গান গাই। তো এবারে লকডাউনের জন্য গান গাওয়া হবে না, প্রোগ্রামও হবে না। আমার সব গানই গাইতে খুবই ভালো লাগে, এবং রবীন্দ্র সঙ্গীত খুবই ভালো লাগে। মহারাজ কি সাজে এলে হৃদয় কি সাজে।